আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া স্টাইলে নেহারি অথবা গরুর পায়া রান্নার রেসিপি। সহজভাবে শেয়ার করেছি টিপস সহ গরুর পায়া বা নেহারি রান্নার সহজ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করলাম ঘরোয়া উপায়ে সহজভাবে গরুর পায়া অথবা নেহারি রান্না। চট্টগ্রামে এটাকে নলা বলে থাকে। গরুর পায়া ধুয়ে নেওয়ার জন্য আমি ফুটন্ত গরম পানি নিয়েছি একটি বড় সাইজের হাঁড়িতে। হাঁড়িতে এক এক করে আমি সমস্ত পায়া দিয়ে দিচ্ছি। এই পায়াটা এইভাবে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখব, তারপর ধুয়ে নিব। এতে করে পায়ার মাঝে যে ব্লাড জমে থাকে সে সকল ব্লাড বের হয়ে আসবে। সঙ্গে যখন আমরা দেখি গরুর পায়া কাটাকাটি করে বাজার থেকে নিয়ে আসা হয় অথবা কোরবানির সময় দেখা যায় পায়াগুলি কাটা হয়, তখন গরুর যে লোম থাকে সে লোম গরুর পায়ার মাঝে গেঁথে থাকে। সেগুলি এইভাবে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিলে দেখা যাবে সব লোম আর ব্লাড বের হয়ে আসবে। যদি এই ট্রিপসটা ফলো না করেন সেক্ষেত্রে সে ব্লাড এবং লোম আমাদের রান্না করে খেতে হবে। আর আপনারা চাইলে এইভাবে ধুয়ে আবার ডিপ ফ্রিজে রেখেও দিতে পারেন। অনেক সময় কোরবানির ক্ষেত্রে আমরা সচরাচর অনেক কাজের প্রেশারে থাকি, পায়া বা নলা রান্না করে বা নেহারি খেতে পারি না, তার জন্য এইভাবে পরিষ্কার করে রাখলে সেক্ষেত্রে আমরা চাইলে পরবর্তী সময়ে শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে নিতে পারি। এই পর্যায়ে অফিস ট্রেনে আরও 2 বার ফুটন্ত গরম পানি দিয়ে 3 বার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি। আপনারা নলা অথবা পায়া বা নেহারি যেটাই বলেন সেই অনুপাতে হাঁড়িটা নিয়ে নেবেন, বেশি অথবা কম। 3 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি, যেখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে, আর 1.5 টেবিল চামচের চেয়ে পরিমাণে বেশি দিয়ে দিলাম সরিষা পেস্ট, যেখানে 3 টেবিল চামচের চেয়ে পরিমাণে বেশি হবে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো। আপনারা বেশি কম যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে খেয়ে নেবেন বা দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, অবশ্যই শুকনা মরিচের গুঁড়া থেকে সমস্ত মশলা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল বা 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এটা আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছি আর সেটা মেপে আপনাদের সাথে শেয়ার করছি না। এরপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে রয়েছে মোটামুটি জয়ফল, জয়ত্রী, সেই সাথে রয়েছে আরও স্টার মশলা, সেগুলি তো এখন দিয়ে দিলাম। সেগুলি ভেজে আমি ব্লেন্ড করে দিয়েছি। 2টা আস্ত দারুচিনি, 4টা এলাচ দিয়ে এখন 5টার মতো দিয়ে দিলাম তেজপাতা। সেই সাথে এখানে 250 গ্রামের মতো রয়েছে টমেটো, এটা দেশি টমেটো, হাতে নাগালে না থাকলে সম্পূর্ণই অপশনাল, আর থাকলে দিলে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে। 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ কোচানো, যেভাবে হাতে দেখতে পাচ্ছেন হাত দিয়ে কোচলে ঠিক সেভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ পেঁয়াজটা বেটে অথবা ব্লেন্ড করে দিতে পারেন। যতটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি ব্লেন্ড করা, এটা ডিপ ফ্রিজে ছিল অনুমান করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণটা পরবর্তীতে যদি মনে হয় আরও লবণের প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের লবণটা অ্যাড করতে হবে চেক করে। এখন হালকা কিছুটা পানি দিচ্ছি। পানি দিয়ে হাতের সাবধানতা অবলম্বন করে এখন আমি সমস্ত মশলা খুব সাবধানে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আর সেক্ষেত্রে আবারও বলে নিচ্ছি অবশ্যই হাতের সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, তা না হলে পায়া যখন আপনি মশলায় মাখাবেন তখন আপনার হাতে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে। এরপরে সমস্ত মশলা আমি গরুর পায়া নেহারির জন্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি এমনভাবে দেবো যাতে করে পরবর্তী সময়ে আমাদের আর পানি এখানে অ্যাড করার কোনো প্রয়োজন না হয়। এমনভাবে পানি দিবেন নেহারি বা পায়া রান্নার সময় পরিমাণে বেশি কম, যাতে করে সমস্ত পায়া পানির ভেতরে ডুবে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে উঠে আসে পানি, ঠিক সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন। পানিটা আমি আরও কিছু পরিমাণ দিয়ে এখন আমরা সরাসরি
চলে যাচ্ছি চুলাই, সরাসরি চুলাই গিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত আমাদের গরুর পায়াটা বলক উঠে না আসে। প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত বা তার চেয়ে বেশি সময় পর্যন্ত যখন জাল করেছি আমাদের গরুর পায়াটা দেখা গেল বলক উঠে এসেছে। এখনো কিন্তু এটা পারফেক্টলি রান্না হয়নি, শুধুমাত্র বলক উঠে এসেছে। এরপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত গরুর পায়া রান্নার জন্য আমরা যে পানিটা খুব বেশি পরিমাণ দিয়েছি সেটা কমে মোটামুটি মানে অর্ধেকের চেয়ে একটু পরিমাণে বেশি থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করব। আর সেই সাথে আমাদের গরুর পায়াটা সম্পূর্ণভাবে খোক হয়ে যাবে। আর এর মাঝে আমরা আরও 4 থেকে 5 মিনিট পর্যন্ত পরপর মানে 5 মিনিট পর্যন্ত বা 5 মিনিট করে আমরা জাল করব এক একটা উপকরণ মিশিয়ে। এখন দেখতে পাচ্ছেন এর ঝোল বা গ্রেভিটা কেমন এসেছে। মোটামুটি আমরা যতটুকু এর ঝোলটা চেয়েছি ঠিক ততটুকুই হয়ে গিয়েছে। আপনারা যদি এর ঝোলটা আরও ঘন করতে চান সেক্ষেত্রে আরও কিছু সময় জাল করে নেবেন। আর প্রায় 2 থেকে 3 ঘন্টা জাল করার পরে আমাদের পায়াটা মোটামুটি খাওয়ার মতো একটা পজিশনে চলে এসেছে। আর এর ফাইনাল লুক আর টেস্টটা পেতে হলে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তেঁতুলের মার। এইখানে আমি মূলত 1.5 কাপের মতো চায়ের কাপে 2 কাপের মতো তেঁতুলের মার দিয়ে দিলাম। তেঁতুলের মারটা দিয়ে এখন আমি আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন তেঁতুলের মার দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি আরও 5 মিনিট পর্যন্ত হাই হিটে জাল করব, যাতে করে তেঁতুলের মারটা চারপাশে ছড়িয়ে যায়। 4 থেকে 5 মিনিট জাল করার পরে দিয়ে দিচ্ছি 1টা আস্ত কাঁচামরিচ। ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে আপনারা কাঁচামরিচ ফেরেও দিতে পারেন। এরপরে আবার একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা কাঁচামরিচ দুইটা দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও হাই হিটে জাল করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর্যন্ত জাল করে চুলা থেকে এখন আমি পায়া বা নেহারের হাঁড়িটা একটা পাশে নামিয়ে দিয়ে দিচ্ছি এখন একটি কড়াই। কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। রান্নার সয়াবিন তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ রসুন কোঁচানো। রসুন কোঁচানো বা থেতলে দিয়ে হালকা কিছু ব্রাউন কালার হয়ে আসলে তখন 1 মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোঁচানো। দুইটা সমান পরিমাণ ব্রাউন কালার হলে এখন এই ফোড়নটা আমরা সেই পায়া অথবা নেহারিতে ফোড়ন হিসাবে ব্যবহার করব। আর আপনারা চাইলে সরাসরি তেলটা দিয়ে তারপর নেহারিটা তৈরি করতে পারেন অথবা রান্না করতে পারেন। এখন মোটামুটি আমাদের আকাঙ্ক্ষিত একটা কালার পেঁয়াজ রসুনের মাঝে চলে এসেছে আর সেই সাথে এখন ফোড়ন হিসাবে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমাদের আর একটু নেড়ে ছেড়ে দিতে হবে, মানে সে তেল ফোড়ন দিয়েছি সেটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমাদের পায়াটা খাওয়ার জন্য সম্পূর্ণভাবে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিতে ঘরোয়া উপায়ে সহজভাবে আপনাদের সাথে টিপস সহ পায়া রান্নার রেসিপি শেয়ার করেছি আপনাদের ভালো লাগবে। যদি আজকের পায়া অথবা নেহারি টিপস সহ রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।